প্রতি বছরই আইসিটি এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে দুইটায় আলাদা আলাদা পাশ করতে হয় এবং এবছরও তার ব্যতিক্রম নয়। তবে বোর্ডের সিদ্ধান্ত ছিল এমসিকিউতে কমপক্ষে 7 মার্ক পেতে হবে। তবে এবার এমসিকিউ এর প্রশ্নটা একটু কঠিন হওয়ায় এবারে একটু ছাড় দেওয়া হচ্ছে বলে সচিবালয়ের মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মূলত মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবারের আইসিটি এমসিকিউ কোশ্চেন একটু কঠিন হয়েছে, এই কারণে কোমলমতি শিক্ষার্থীদের 6 পেলেই যেন পাশ করানো হয় এবং এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। যদিও সিকিউতে বেশি মার্ক দেওয়ার সুযোগ রয়েছে স্যারদের হাতে, তবে এমসিকিউটা কম্পিউটারে দেখা হয়, তারপরেও যদি 6 পায় কোনো শিক্ষার্থী তাকে অবশ্যই অবশ্যই পাশ করানো হবে। এবং অবশ্যই আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।